গোটা জাতির মধ্যে সবচেয়ে বড় উলামায়ে কেরাম যারা আছেন, জাস্টিস আল্লামা তকি উসমানী, বাংলাদেশের মধ্যে এই যে জনপুরে পীর সাহেব হুজুররা, এনায়েতুল্লাহ আব্বাসী, এদের ফেসবুক পেজে ফলো দাও। এরা কি বলেন, নিজের জিন্দেগিটাকে এর মাধ্যমে গড়ানোর জন্য চেষ্টা করো। এই যে বর্তমানে দেখো না যুবকরা, এই যে একটা নায়িকা আছে পরিমণি, ঠিক কি ঠিক না? এই পরিমণিকে ফলো দেওয়া যাবে না? এখনো দেখি অনেক ফ্যান বিস্টের অনেক ভাইয়েরা পরিমণিকে ফলো দিয়া বিভিন্ন তাকে নিয়ে টল করে মজা করে। না, পরিমণি তোমার আইডল আর তোমার ফলোয়ার কোশ্চিন কালেও হতে পারে না, এটা তো বেয়াদব, তা ব্যবসা, ঠিক কি ঠিক না? যে আমাদের ইসলাম সংবিধানে থাকবে না বলেছে কি বলে নাই? তুমি যদি বলো এদেশে ইসলাম থাকবে না, 72-এর সংবিধান অনুযায়ী ইসলাম চলবে, আমি বলি ইসলামের কাতারে তোমার নামটা আদৌ নাই। এদেশ 72-এর সংবিধান অনুযায়ী চলবে না, এদেশ মদিনা ওয়ালা নবীর ওই রাষ্ট্রবিধান মদিনার শরত অনুযায়ী এদেশ ছিল, আছে, ভবিষ্যতেও চলবে ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? এবং নাস্তিকদের বিরুদ্ধে সর্বদা হুঁশিয়ার পরিপূর্ণ উচ্চারণ করে দিব। আবার অনেক নাস্তিক তো বলে, এই যে কয়েকদিন আগে বলল নিজেকে মুসলমান দাবি করে, আবার বলে আমি ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত, যে আমাদের ইসলাম সংবিধানে থাকবে না বলেছে কি বলে নাই? কথা বলেন না কেন? যেই প্রোগ্রামেই যাব নিজেকে সাহস করে বলি আমি আমার ইসলামকে মহাব্বত করি, এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। রাজি আছে তো ইনশাআল্লাহ? এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, এদেশের সংবিধান, এদেশের প্রত্যেকটা ছোট থেকে বড় পর্যন্ত সব জায়গায় ইসলাম চলবে। যে মানবে না, তুমি বলো যে আমি একা ইসলাম বাদ দিলাম, যাও ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আল হুফরাতুম মিন হুফারিন নার। কবরের দুই হালাত, তোমার নিজেরও দুই হালাত, দুইটা পথ, জান্নাতের পথ, জাহান্নামের পথ। কবরের দুইটা হালাত, জান্নাতের বাগান না হয় জাহান্নামের গর্ত। এখন তুমি যদি মনে করো সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতি হবে, ওয়েলকাম, আমাদের দলে আসো, ইসলাম ধর্মকে মানো। কিন্তু তুমি এটা বলতে পারো না এই দেশ 92% মুসলমানের দেশ, তুমি যদি বলো এদেশে ইসলাম থাকবে না, 72-এর সংবিধান অনুযায়ী ইসলাম চলবে, আমি বলি ইসলামের কাতারে তোমার নামটা আদৌ নাই। এদেশ 72-এর সংবিধান অনুযায়ী চলবে না, এদেশ মদিনা ওয়ালা নবীর ওই রাষ্ট্রবিধান মদিনার শরত অনুযায়ী এদেশ ছিল, আছে, ভবিষ্যতেও চলবে ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইসলাম দ্বারা নিজের জিন্দেগিটাকে আমরা গর্ব, পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাব, আল্লাহকে বেশি বেশি ভয় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। রহমাতুল লিল আলামিন, আলামিনের জন্য রহমত, নবীকে বেশি বেশি ফলো করব না, নবীর সুন্না অনুযায়ী নিজের জিন্দেগিটাকে করার চেষ্টা করব, নবীকে ফলো করলে কামিয়াব হবে। কারণ আল্লাহ তো বলেছেন ইনকুম তুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমি নবীকে ইত্তেবা করো, আমি নবীকে ফলো করো, আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে অনুকরণ করো, তাহলে দুইটা জাজা, দুইটা প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করবে। এক নম্বর জাজা, আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করবে। দুই নম্বর, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ যেই বান্দাকে ভালোবাসে ওই বান্দাটা কি জাহান্নামে যাবে? কথা বলেন না কেন? আল্লাহ বলেন নবীকে ইত্তেবা করার কারণে এক নাম্বার ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে মহাব্বত করবে, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। যে আল্লাহ যেহেতু মহাব্বত করবে তাহলে এই বান্দার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে আল্লাহ তাআলা জান্নাতি বানাবে। এজন্য দুনিয়ার কোনো হুমরা সুমরাকে ফলো না দিয়ে রহমাতুল্লিল আলামিনকে ফলো করব। রাজি আছি ইনশাআল্লাহ? আর নবীর সুন্না অনুযায়ী যেই আলেম, যেই পীর সাহেব নবীর সুন্না অনুযায়ী চলে, নবীর সুন্নতের প্রত্যেকটা আমল করে, দাড়ি টুপি সহ নিষ্পেষাক পরে, নবীর সুন্না অনুযায়ী কথা বলে, নবীর সুন্না অনুযায়ী খানা খায়, নবীর সুন্না অনুযায়ী খানার প্লেটে বসে, নবীর সুন্না অনুযায়ী নিজের জিন্দেগির সব কিছু গড়ার চেষ্টা করে, ওই রকম পীর সাহেবকে মানো, ওই রকম আলেমকে মহাব্বত করো, ওই রকম আলেমকে ভালোবাসো, ওই রকম আলেমের ফেসবুক পেজেই ফলো দিয়ে রাখো। এই যে বর্তমানে দেখো না যুবকরা, এই যে একটা নায়িকা আছে পরিমণি, ঠিক কি ঠিক না? এই পরিমণিকে ফলো দেওয়া যাবে না? এখনো দেখি অনেক ফ্যান বিস্টের অনেক ভাইয়েরা পরিমণিকে ফলো দিয়া বিভিন্ন তাকে নিয়ে টল করে মজা করে। না, পরিমণি তোমার আইডল আর তোমার ফলোয়ার কোশ্চিন কালেও হতে পারে না, এটা তো বেয়াদব, তা ব্যবসা, ঠিক কি ঠিক না?
একজন এরা কোশ্চেন কালো কোন মুসলমানদের যুবকদের কোশ্চেন কালো ফলোয়ার হতে পারে না মুসলমানদের ফলোয়ার উলামায়ে কেরাম মুসলমানদের ফলোয়ার রাহমাতুল লিল আলামিন মুসলমানদের ফলোয়ার গোটা জাতির মধ্যে সবচেয়ে বড় উলামায়ে কেরাম যারা আছেন জাস্টিস আল্লামা তকি উসমানী বাংলাদেশের মধ্যে এই যে জনপুরের পীর সাহেব হুজুররা এনায়েতুল্লাহ আব্বাসী এদের ফেসবুক পেজে ফলো দাও এরা কি বলেন নিজের জিন্দেগিটাকে এর মাধ্যমে গড়ানোর জন্য চেষ্টা করো তাহলে জিন্দেগিটা কামিয়াব হয়ে যাবে যুবকরা রাজি আছি তো ইনশাআল্লাহ এই জন্য নায়ক নায়িকার পিছনে না দৌড়াইয়া উলামায়ে কেরামকে মহব্বত করো এরা একদিন দুই দিন তিন দিন দেখো না কয়দিন পরে পরে একটা বিয়া করে আবার ছাড়ে ঠিক কি ঠিক না এই জন্য উলামায়ে কেরামকে এরকম দেখবে না এই জন্য ভেবে চিনতে আমার আমি কাকে ফলো করব আমি কার ফলোয়ার হব এটা ভেবে চিনতেই নিজেকে নির্বাচন করতে হবে সিলেক্ট করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিল কবুল করুন সকলে বলি আমিন আসলে দোয়া নেওয়ার জন্য উঠেছি আমি প্রায় জায়গায় ভাইজানদেরকেও বলছিলাম যে এসার পরে দিলে মানুষ থাকলে ভালোভাবে বয়ান করতে পারবো তার কণ্ঠটা ভাঙ্গা কণ্ঠ নিয়া বাজে কণ্ঠ নিয়া আপনাদের দোয়া নেওয়ার জন্য কিছু কথা বলেছি আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই ইসলামের বাতিগুলো পৃথিবীর সর্ব জায়গায় পৌঁছানোর মতো তৌফিক দান করুন দেশ বিদেশ সফরের খেয়াল চলতেছে বিভিন্ন দেশে যাব আল্লাহ পাক যাতে বিভিন্ন অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুমিল্লাকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আমার বাংলাদেশকে বিভিন্ন দেশের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আমার বাংলার জমিনে ইসলামের আইন প্রতিষ্ঠা হয় ওই রকম একটা নেতা নির্বাচন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দ্বারা মদিনার সনদ দ্বারা এই দেশ এই রাষ্ট্র যাতে সুন্দরভাবে আমরা চালাইতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম নেতা নির্বাচন করে দেন সকলে বলি আমিন আমিন আরো জোরে আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও সাথে সাথে কবুল করেন লাস্ট একটু দোয়া চেয়েই শেষ করে দিব আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ আপনাদের কুমিল্লার সন্তান না চান্দিনার সন্তান না কঙ্গের সন্তান কঙ্গের সন্তান হিসেবে আপনারা দোয়া করবেন আমার জন্য মামার কাছেও দোয়া চাইব স্টেজের মধ্যে অনেক বড়রা আছেন বড়দের সামনে অনেক বড় কথা বলে ফেলেছি আপনারা অনেক বড় মানুষ আমি ছোট তবুও আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের এই মাহফিলে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে বাজারে দেখা হবে সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যতদিন দুনিয়ায় বেঁচে থাকি ঈমান আর আমল নিয়ে থাকার মতো তৌফিক দান করেন নাস্তিকতা নিপাত যাক দীন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দীন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ ঠিক কিনা নাস্তিকতা নিপাত যাক দীন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দীন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে দুর্গদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দীন ইসলাম দীন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের এই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের এই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান দুর্গদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দীন ইসলাম দীন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার ঘরে জ্বালবো না আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো কিন্তু আমার ঘরে আমি জ্বালবো না কোরআন এবং সুন্নাহ দ্বারা আমাদের প্রত্যেকটা ঘর আলোকিত করব এবং নিজেকে সবসময় সংযত রাখবো কোরআন এবং সুন্নাহ দ্বারা নিজের জিন্দেগিটাকে গঠন করার চেষ্টা করব